আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র তিনটি উপকরণ দিয়ে বিয়ে বাড়ি স্টাইলে সবজি কীভাবে রান্না করতে হয়। তিনটি উপকরণের মধ্যে হচ্ছে এখানে পেঁপে, গাজর, আমি এগুলো কিউব করে কেটে নিয়েছি। কেটে আমি ভাপে সিদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ। আর এটা হচ্ছে চিকেন। চিকেনটাকে আমি লবণ, আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে আমি চিকেনটাকে হাড় থেকে ছাড়িয়ে ছেঁচা, মানে ছেঁচা মাংসের মতো করে নিয়েছি, কিমার মতো করে নিয়েছি। এই তিনটি উপকরণ হচ্ছে আমার মেন ইনগ্রিডিয়েন্টস এই রেসিপিটির। এর সাথে লাগছে আমার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গরম মশলা, গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা এবং সয়াবিন তেল, এবং সাথে রাখছি ঘি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি একটি প্যান বসিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দেব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেশি লাল করব না, কারণ পেঁয়াজটা লাল করলে আমার সবজিটা লাল হয়ে যাবে। বিয়ে বাড়ির স্টাইলে সবজিগুলো সাদা হয়ে থাকে, তাই পেঁয়াজটাকে আমি লাল করবো না, সাদা রেখেই পেঁয়াজটাকে ভেজে নেব একটু। আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, এলাচ, তেজপাতা, দারচিনি। এখন আমি এটাকে ভালো করে একটু ভাজব, তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আমার বাসায় পোলাও রান্না হলেই সবজিটা রান্না হয়, সবাই খুব পছন্দ করে। পোলাওর সাথে খাওয়া যায় রুটি কিংবা পরোটা, নান রুটির সাথে খেতে বেশি ভালো লাগে, নান রুটির সাথে খেতে বেশি ভালো লাগে। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি সাদা রেখেই পেঁয়াজটা অল্প আছে ভেজেছি। এখন আমি এর মধ্যে চিকেন আর কাঁচামরিচটা দিয়ে দিব। চিকেনটা আমি আগে তেলটার মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, তারপর আমি সাথে মশলাগুলো অ্যাড করব। চিকেনটাতে আমার লবণ দেওয়া আছে, দেখুন চিকেনটা ভাজা হয়ে এসেছে। চিকেনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আমার চিকেনের মধ্যে আমি লবণ দিয়েছিলাম, আমার সবজিটা যখন আমি সিদ্ধ করেছি সেটাতেও আমি একটু লবণ দিয়েছি। এখন আমি এই জন্য এটাতে অল্প পরিমাণে লবণ অ্যাড করব, পরে আমি লবণ চেক করে দিব। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে সবজিটা দিয়ে দিব। অন্য কোথাও আশেপাশে দেখা যায় আমি সবজিটা দিয়ে দিলাম। অল্প একটু পানি অ্যাড করবো, ব্যাস এতে আমার সবজিটা সিদ্ধ হয়ে যাবে।
এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ অপেক্ষা করবো সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট লাগবে আমার সবজিটা সিদ্ধ হতে। সবজিটা বলক এসেছে, এখনো সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। সবজিটা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি এখানে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সবজিটা কেমন ঘন হয়ে এসেছে। এখন আমি এটাতে গুঁড়ো দুধ দিয়ে দিব। দেখুন গুঁড়ো দুধ কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সবজিটার কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি এটাতে ঘি দিব। এখন আমি এটাতে অল্প অল্প করে ঘি দিব। ঘিটা আমি সবশেষে যখন আমি সবজিটা নামাবো তখন দিব, তাহলে ঘিয়ের স্মেলটা খুবই সুন্দর আসে। বিয়েবাড়ির সবজিটা দেখবেন এরকমই হয়। আমার রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সবজিটি পুরোপুরি হয়ে গেছে, আমি লবণটা চেখে নিব। একদম পারফেক্ট আছে আমার লবণ, আর কিছু লাগবে না। দেখলেন তো কিভাবে মাত্র 3টি উপকরণ দিয়ে অল্প সময়ে বিয়েবাড়ি স্টাইলে সবজি রান্না করা যায়। তৈরি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলের সবজি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।